পর আরও একবার আমন্ত্রণ আয়ন নিউজ টাইমের সাথে রয়েছি আমি সোমা দাস নিউজ টাইমের এ পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাংলা কমিউনিটির কিছু খবর সিলেটে করোনা পরীক্ষার নামে ব্রিটেন ফেরত প্রবাসীদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি কমিউনিটি সংগঠন বিষয়টি তারা পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টদের অভিহিত করেছেন অতি জরুরি না হলে বাংলাদেশ ভ্রমণ না করতেও প্রবাসীদের প্রতি আহ্বান এসব নেতৃবৃন্দ্রে বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে বাঙ্গালী কমিউনিটি অ্যাভ্রি সিঙ্গুল প্লিজ মাই রিকোয়েস্টিস ডু নট কাম টু বাংলাদেশ আনলেস ইজ ভেরি ন্যাসেসারি এটি হচ্ছে ব্রিটেন থেকে সিলেটে গিয়ে করোনা ভাইরাস এর পরীক্ষার নামে প্রবাসীদের হয়রানির একটি খণ্ডচিত্র এক ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটেনের বহু সংগঠন নামে যোগ্য করা হচ্ছে আমি নিন্দা চালাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করে আমি অনুরোধ এবং দাবি যাওয়ার পরে এইভাবে ভুগান্তিতে শিকার হয়েছেন আমরা দুঃখ প্রকাশ করতেছি বিশেষ করে লন্ডন প্রবাসীরা বাংলাদেশকে অনেক ভালোবাসে বিষয়টি সরকারের মন্ত্রী মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন গ্রেটার সিলেট কাউন্সিল ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রম এবং বৈদেশিক মন্ত্রী বিমান মন্ত্রী ওনাদের কাছে আমরা সঙ্গে সঙ্গে

জরুরি না না না। যে আপনি কিছু হলে এদিকে ব্রিটেনের বাইরে যাওয়া ও আসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ত্রিশটি দেশের তালিকা প্রকাশ করেছে ব্রিটেন দেশগুলো থেকে এলে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে এতে বাংলাদেশ সহ এশিয়ার কোন দেশের নাম নেই চৌধুরী মোরাদ আইএনটিভি নিউজ লন্ডন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের আশিতম জন্মদিন পালন করা হয়েছে আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান এ উপলক্ষে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয় আয়োজক ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইয়দ সাজিদুর রহমান ফারুক ও তাঁর স্ত্রী সাইয়দা রেখা ফারুক বাংলাদেশ এবং ইউরোপের আওয়ামী লীগের নেতারা এতে অংশ নেন সেই সাথে অংশ নেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা তারা সুলতান মাহমুদ শরীফকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান এবং কামনা করেন দীর্ঘায়ু সুলতান ভাই সারাটা জীবন তিনি বঙ্গবন্ধুর এই আদর্শের সঙ্গে থেকেছেন দেশের জন্যে দেশের মানুষের জন্য সার্বক্ষণিক চিন্তা আর আজকে তার আশি বছর বয়স কিন্তু তিনি আশি বছরের আমার কাছে একেবারে চিরতরুণ আদি সভ্যতা ও অবাধ মুক্ত গণতন্ত্রের দেশ গ্রিস গ্রিসে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন গ্রিক বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে কমিটি ঘোষণাকালীন সময়ে এথেন্স প্রবাসী বাংলাদেশি সমাজের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরও জানাচ্ছেন জাহিরুল ইসলাম আদি সভ্যতা ও অবাধ মুক্ত গণতন্ত্রের দেশ গ্রিস প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন গ্রিক বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে কমিটি ঘোষণাকালীন সময়ে এথেন্স প্রবাসী বাংলাদেশি সমাজের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজি আব্দুল কুদ্দুস সিনিয়র সহ সভাপতি আহসানুল্লাহ হাসান গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতব্বর গ্রিস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ব্যাংকার আঞ্জুমানা রাবিওটি একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে আইএনটিভি ও ঢাকা টাইমসের ইসলাম সভাপতি আর টিভি প্রদীপ কুমার সরকার সাধারণ সম্পাদক ও একাত্তর বাংলা টিভি শাহ ইমরুল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কমিটির অন্য নেতৃবৃন্দ হচ্ছেন সিনিয়র সহসভাপতি রেজাউল করিম তুহিন সহসভাপতি আনাহার আহমেদ ও মোহাম্মদ অলিউর রাফি যুগ্ম সাধারণ সম্পাদকগণ কামরুজ্জামান বুঁইয়া শিমুল সৈকত ও আলম মাহমুদ দপ্তর সম্পাদক মাহফুজ রহমান প্রচার সম্পাদক রাজীব আহমেদ অর্থ সম্পাদক নুরুন নাহার সাহিত্য সম্পাদক খন্দকার অভিবাসন সম্পাদক সিলবিয়া ক্রীড়া সম্পাদক সফন ভুঁইয়া আইটি সম্পাদক আনাম ফারদিন আন্তর্জাতিক সম্পাদক জহিরুদ্দিন মিয়াজি সাংস্কৃতিক সম্পাদক ফয়সল হাসান নির্বাহী সদস্য হলেন শেখ মাহবুব আলম জয়নাল আবেদিন ও ফাহিম ফয়সাল বাসার উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন হাজি আব্দুল কুদ্দুস উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন গোলাম মাওলা আহসানুল্লাহ হাসান ইলিয়াস মাতব্বর সোহরাব হোসেন ইসমাইল কোকন হাওলাদার আবুল বাসার জিয়াউর রহমান মনির ও আব্দুর রহিম অনুষ্ঠান শেষে উপদেষ্টা আবুল বাসারের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় গ্রীসের রাজধানী এথেন্স থেকে জহিরুল ইসলাম আয়ন টিভি চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে কাতার আওয়ামী লীগ কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানিয়েছেন এতে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু মাহবুবুর রহমান চৌধুরী সহ অনেকেই সংবাদের এ পর্যায়ে দেশের কিছু খবর সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম পৌরসভা নির্বাচন সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জকিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মুকিদ জানিয়েছেন নির্বাচনী আমেজ পৌর এলাকা ছাড়িয়ে বিরাজ করছে পুরো উপজেলা জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার শেষ হয় প্রচারণার আনুষ্ঠানিকতা তবে অনলাইনে সরব প্রার্থীরা এবার জাকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে লড়ছেন মোট পঞ্চাশ জন প্রার্থী প্রতিষ্ঠার দেড় যুগ পার হলেও মৌলিক সমস্যাগুলি সমাধান হয়নি এখনও তাই এবার ভোটাররা প্রতীকের চেয়ে ব্যক্তিকে অধিক গুরুত্ব দিতে পারেন সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে মতামত ব্যক্ত করেন এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন সিলেটে বারোশো কোটি টাকার কাজ হচ্ছে কাজ পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন যারা ভালো কাজ করবে তাদের পাশেই থাকবে সরকার কারণ মতানৈক্য থাকলেও উন্নয়ন ও দেশের মানুষের স্বার্থের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যুক্তরাজ্য প্রবাসী স্যার এনাম উল ইসলামের পৃষ্ঠপোষকতায় নিজ ছত্রিশ সবুজ কুড়ি প্রাইজ মানি অ্যান্ড প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সামি হায়দারের প্রতিবেদন সিলেটের ফেঞ্চুগঞ্জের নিজ ছত্রিশ সবুজ কুড়ি প্রাইজ মানি অ্যান্ড প্রাইজ মানির দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সাতাশ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী স্যার এনামুল ইসলামের পৃষ্ঠপোষকতায় উপজেলার নিঃসত্রিশ গ্রামে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চৌধুরী শিপু এতে সভাপতিত্ব করেন সবুজকুড়ি ক্লাবের আহ্বায়ক কালাম রাজা সাহেল ক্লাবের সদস্য নুরুল ইসলাম নাহিদ ও মারুফবিন মালিকের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ফুকনুর রহমান রফিকুল ইসলাম কাবুল আহমেদ শাহ কামরুজ্জামান রাজু

রয়েছে নিউজ টাইমের আয়ন শেষ পর্যায় যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নতুন দুটি ভ্যাকসিন আসতে চলেছে যুক্তরাজ্যে নতুন করোনা ভেরিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী নোভাভ্যাক্সের টিকা যুক্তরাজ্যে করোনা এখন সংক্রমণের হার স্থির অবস্থানে রয়েছে তীব্রতা রয়েছে ইংল্যান্ড জুড়ে এবং লন্ডনে জার্মানির ভ্যাকসিন কমিটি জানিয়েছে এস্ট্রোজেনেকার টিকা পঁয়ষট্টি বছরের বেশি বয়সের মানুষদের না দিতে যুক্তরাজ্য থেকে এ পরামর্শ গ্রহণ করা হয়নি বলা হয় সব বয়সের ক্ষেত্রেই এটি উচ্চ মাত্রায় সুরক্ষা দিতে সক্ষম এই ছিল আয়ন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ